হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, এটি আপনার নিযুক্তি আসিছি জেলা পরিষদ জগৎসিংপুর তরফর, যেটিকি কিছু পোস্টর ভ্যাকেন্সি রয়েছে আপনার পঞ্চায়েতরাজ ডিপার্টমেন্টে আপনার নিযুক্তি মিলুছি। এই অপডেট 5/9/2024 অফিসিয়ালি আনাউন্স হয়েছে। এটি লেটার নম্বর পড়েছে, আপনার চাইলে চেক করে পারবে। তবে এটি যে রিক্রুটমেন্ট রয়েছে তা রয়েছে আপনার গ্রাম রোজগার সেবক। ঠিক আছে, গ্রাম রোজগার সেবক পোস্টর ভ্যাকেন্সি যে আপনার করে পারবে আবেদন। এটি টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে 172টি পোস্ট। এটি উভয় পুরুষ এবং মহিলা পিলা মানে আপ্লাই করে পারবে। তবে ভিডিও মাধ্যমে পুরো ডিটেলস ইনফরমেশন মিলবার অছি জগৎসিংহপুর জেলার আসি এই নিযুক্তি ভিত্তিক সূচনার। তবে নিশ্চিত রূপে আপনার এই ভিডিওটি শেষ যায় দেখুন। সবু জেলার প্রায় ধীরে ধীরে করে গ্রাম রোজগার সেবক পোস্টর ভ্যাকেন্সি আসবাক যাচ্ছি। আপনার যদি ইন্টারেস্টেড অতরে চাকরি করার চাহুন তাহলে নিশ্চিত রূপে ধ্যান দিয়ে ভিডিও শেষ যায় দেখুন। মু এই ভিডিওরে ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করবি, কোটু আপ্লিকেশন ডাউনলোড করবে, কেমিতি আপনার সেন্ড করবে, কত তারিখ সুদ্ধা সেন্ড করবে এবং আপনার এটি কো আড্রেসে সেন্ড করবে, কোণ কোণ সব পোস্ট রয়েছে, কিপর আপনার নিযুক্তি মিলুছি। সবুঠ বড় কথা যে এতে যে ডকুমেন্ট আবশ্যকতা রহব সে ডকুমেন্ট বিষয়ে আপনার কে রাখবি। তেমক ধ্যান দিয়ে ভিডিওটি শেষ যায় দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতু, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলতু না। চ্যানেল প্রথম তর করে ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করতু। তবে দেখুন এটি যে 172টি পোস্ট রয়েছে, এই পোস্টরে যদি আপনার নিযুক্তি পাচ্ছেন তাহলে আপনার সালারি 7000 টাকার আরম্ভ করি 8880 রহব এবং লাস্ট ডেট রয়েছে কোটা 9/10/2024 অক্টোবর মাস 9 তারিখ সুদ্ধা আপনার এই ফর্ম কু আপ্লাই করে পারবে। অফলাইন প্রসেস রহব ফ্রেন্ডস। আপনার যদি অধিক সূচনা চাহিদা তাহলে www.jagatsinghpur.odisha.gov.in যেটা কি অফিসিয়াল সাইট রয়েছে, পিডিএফ কু ডাউনলোড করা চাইলে আপনার সেটি যাইপারি এবং ফর্দর সূচনা যা বি অপডেট হব সেটি বি আভেলেবল হয়ে যাব। কিন্তু মু আপনার আমার এই চ্যানেল মাধ্যমে ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করে দেবি, তা কিছু আবশ্যকতা রহব না, এইটি আপনার সব কিছু পাইবে। তবে দেখুন ফ্রেন্ডস, এই যে আপনার রিক্রুটমেন্টর ডিটেলস আসিছি সবমিশন অফ আপ্লিকেশন। আপনার আপ্লিকেশন স্টার্ট হচ্ছে কেবে 10/9/2024 টু আরম্ভ করি 9/10/2024 পর্যন্ত। এই মাস 10 তারিখর আরম্ভ করি অক্টোবর মাস 9 তারিখ পর্যন্ত আপনার এই ফর্ম কু অফলাইন প্রসেসে আপ্লাই করে পারবে। তবে এটি আপনার পোস্টর ডিটেলস রয়েছে, আপনার টোটাল উপরে 172টি ভ্যাকেন্সি রয়েছে, যেটি দেখবা যদি মেল ক্যাটেগরি ইউআর প্রার্থী মান 94টি পোস্ট রয়েছে, ওমেন মান 32টি পোস্ট রয়েছে। এটি মেল ক্যাটেগরি এসসিবিসি 15টি পোস্ট রয়েছে, ফিমেল মান 7টি পোস্ট রয়েছে। এসসি ক্যাটেগরি মেল ক্যাটেগরি 18টি পোস্ট রয়েছে এবং ফিমেল মান 6টি পোস্ট দেখা যাচ্ছে। এসটি আপনার 45টি পোস্ট রয়েছে, ওমেন মান 15টি পোস্ট। টোটাল উপরে আপনার 172টি পোস্ট রয়েছে, এমধ্য আপনার টোটাল উপরে 60টি ওমেন মান পোস্ট এটি দেখবা মিলুছি। তো ফ্রেন্ডস, এই যে রিক্রুটমেন্ট রয়েছে আপনার এই রিক্রুটমেন্টে আপনার স্পেশাল ক্যাটেগরি পিলাম ভ্যাকেন্সি রয়েছে। যদি আপনার স্পোর্টস পর্সন হয়ে তাহলে এটি আপনার ভ্যাকেন্সি দেখবা মিলুছি, এক্সসার্ভিস মানে হয়ে ভ্যাকেন্সি দেখবা মিলুছি এবং পিডব্লুডি হয়ে এটি আপনার ভ্যাকেন্সি দেখবা মিলুছি। অর্থাৎ কহবাক গেলে সবু ক্যাটেগরির সবু শ্রেণীর পিলামানে এখন আপ্লাই করে পারবে। তবে এটি আপনার যে রিক্রুটমেন্ট প্রসেস অনুসারে এজুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তা বিষয়ে আপনার কে রাখুছি। দেখুন এটি মিনিমম এজুকেশনাল কোয়ালিফিকেশন নিশ্চিত রূপে ক্যান্ডিডেট প্লস টু পাস করে দশম সহ প্লস টু কমপ্লিট করে ফর্ম কু আপ্লাই করে পার। এসে আপনার এটি কম্পুটর সার্টিফিকেট থাকা আবশ্যকতা রয়েছে, কম্পুটর উপরে আপনার নলেজ থাকবে, কম্পুটর কোর্স করতে তাহলে এতে ইলিজিবল হয়ে পারবে। কিন্তু এই পরীক্ষায় আপনার কম্পুটর সার্টিফিকেটর আবশ্যকতা রয়েছে। এটি আপনার চাইলে দেখিপারে এটি এজ লিমিট উপরে নজর পকাইবা। যদি আপনার এখন আপ্লাই করা চাহুন 18 বর্ষর আরম্ভ করি 40 বর্ষ মধ্যে আপনার এই ফর্ম কু আপ্লাই করে পারবে। তবে এটি আপনার 1/9/2024 সুদ্ধা বয়স সীমা 18-40 বর্ষ ভিতরে হোক ইজিলি আপ্লাই করে পারবে। এটি এজ রিল্যাক্সেসন মধ্যে রয়েছে, যদি আমি দেখিবা আপনার যদি এসসি এসটি এসসিবিসি কিংবা মহিলা প্রার্থী হয়ে তাহলে আপনার 5 বর্ষ এজ রিল্যাক্সেসন মিলে যাচ্ছে, যেটা কি আপনার গভর্নমেন্ট রুল অনুসারে রয়েছে। এটি ওপর এজ লিমিট মধ্যে রয়েছে 10 বর্ষ রিল্যাক্সেসন, যেমন কি ফিজিক্যালি হ্যান্ডিক্রাফ্ট বা ফিজিক্যালি ডিজাবিলিটি অনেক পিডব্লুডি ক্যান্ডিডেট অনেক সে 10 বর্ষ বয়স সীমা কোহল এটি মিলে যাচ্ছে। তবে নিশ্চিত রূপে আপনার যদি মাইনোরিটি বিলংস করতে তাহলে আপনার এটি বি এজ রিল্যাক্সেসন মিলে যাব, আপনার বি আপ্লাই করে পারবে। তবে এই ফর্ম কু আপ্লাই কলাবেলে আপনার কিছু ডকুমেন্ট আবশ্যকতা রহব, সে ডকুমেন্ট গুড়ি কোণ ধ্যান রাখুন।
প্রথমে আপনার যে ফর্মটি তো ভালসে আপ্লাই করবে, ফর্মটি ডিটেলস মুখ রাখবি কেউ পাইবে কম পাইবে, কিন্তু প্রথমে আপনার এতে রয়েছে সার্টিফিকেট আবশ্যকতা রয়েছে, সেলফ আটেস্টেড এইচএসসি সার্টিফিকেট উইথ মার্কশিট, আপনার দশম সার্টিফিকেট মার্কশিট কু আটাচ করবে, সেলফ আটেস্টেড মানে প্রত্যেক সার্টিফিকেটর নকল বা জেরক্সে আপনার সেলফ আটেস্টেড রয়েছে তাকে প্রোভাইড করবে, ঠিক আছে। আর সেকেন্ড রয়েছে আপনার টেন্থ প্লস টু সার্টিফিকেট মার্কশিট এবং সেলফ আটেস্টেড হয়ে দরকার, আপনার যেটা কি সার্টিফিকেট যেটা কি আপনার দশমর সার্টিফিকেট রয়েছে, দশমর মার্কশিট রয়েছে, যদি আপনার গোটি এতে মার্কশিট সার্টিফিকেট রয়েছে তাহলে বহুত বড়িয়া, কিন্তু পূর্বর পিলার দশম সার্টিফিকেট প্লস টু সার্টিফিকেট মার্কশিট অলগা এবং সার্টিফিকেট অলগা লাগে, সে প্রোভাইড করবে দুইটি যাক, ঠিক আছে। এটি আপনার সেলফ আটেস্টেড যে কম্পুটর প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রোভাইড করবে এবং সেলফ আটেস্টেড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেলফ আটেস্টেড কাস্ট সার্টিফিকেট, এবং আপনার যদি পিডব্লুডি ক্যান্ডিডেট হয়ে তাহলে আপনার পিডব্লুডি সার্টিফিকেট যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্রাফ্ট ডিসএবিলিটি সার্টিফিকেট রয়েছে সেটা প্রোভাইড করবে। যে কাস্ট সার্টিফিকেট রহলে যে মাইনরিটি বিলংস করতে এসসি এসটি হয়ে ওবিসি হয়ে সে তাঁর কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করবে। এটি আপনার রয়েছে এক্স সার্ভিস ম্যান হয়ে আপনার এক্স সার্ভিস ম্যানর যে রেকর্ড প্রোভাইড করবে এবং স্পোর্টস পর্সন হয়ে স্পোর্টস পর্সনর সার্টিফিকেট আপনার প্রোভাইড করবে। এবং এটি আপনার আর গোটিয়ে কথা, গোটি রিসেন্ট কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রহব, এসহ আর গোটে জিনিস রয়েছে এটি ওয়ান আইডি প্রুফ যেটা কি আপনার আধার কার্ড হয়ে পড়ে, ভোটর আইডি হয়ে পড়ে, প্যান কার্ড হয়ে পড়ে, যা বি হয়ে পড়ে, আপনার এর গোটে আবেদন কলাবেলে আপ্লাই কলাবেলে এই নকল গোটে দিয়ে দিয়ে, ঠিক আছে। এটি আপনার আপ্লাই করার প্রোসেস রয়েছে, কেমিতি আপনার এখন আবেদন করবে দেখুন, সেলফ আটেস্টেড ডকুমেন্ট সবু রহব, আপনার ফর্ম কু আপ্লাই কলাবেলে ফর্মটা ফিল আপ করবে ডিটেলসে যে ভালসে, তারপরে সেলফ আটেস্টেড ডকুমেন্ট কু রেডি করবে এবং যে আড্রেস রয়েছে সিডিও কমস ইও জেডপি জগৎসিংহপুর, এই স্থানক স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পৌঁছবে, কিন্তু তাপূর্ব আপনার যে এনভলপ রহব সে এনভলপ উপরে এটা মেনশন করবে, আপ্লিকেশন ফর দ পোস্ট অফ গ্রাম রোজগার সেবক জিআরএস ব্রাকেটে অফ জগৎসিংহপুর ডিস্ট্রিক্ট, এইটা টোটাল মেনশন করবে পুরা মানে ভালসে ক্যাপিটাল লেটরে লিখে দেবে, নহলে যেমিতি লেখা যায় সেমিতি লিখে দেবে, এবং আপনার এটা মেনশন করা দ্বারা হি আপনার এই আড্রেসে পঠাইবা দ্বারা এটা ভ্যালিড কেস করা যাব, ভ্যালিড দেখা যাব, ঠিক আছে। আপনার এটা মেনশন করবে আপনার এনভলপ উপরে, তারপরে এই আড্রেস যে রয়েছে সিডিও কম ইও জেডপি জগৎসিংহপুর, এই স্থানক রেজিস্টার্ড পোস্ট কিংবা স্পিড পোস্ট মাধ্যমে ডাক যোগাযোগে আপনার পৌঁছবে, কেবে পূর্ব 9/10/2024 পূর্ব বা শেষ তারিখ আপনার অক্টোবর 9 তারিখ রয়েছে, আপনার এত তারিখ পূর্ব ফর্ম কু আপ্লাই করে পারবে। এটি আপনার ফ্রেন্ডস আর গোটে কথা কেবি যে ফর্মর ডিটেলস রয়েছে সার্টিফিকেট যা বি সব প্রোভাইড করবে, তা সত্ত্বেও ফর্ম যে রয়েছে আপনার এই যে ফর্মটি কেউ পাইবে দেখুন, এই পিডিএফ যে পিডিএফটি পব্লিশ করা যাই আপনার জগৎসিংহপুর ডিস্ট্রিক্ট তরফর, সেই পিডিএফর লিঙ্ক মু ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবে, আপনার আমার অফিসিয়াল সাইট www.gbtportal.in কু যাই ভিজিট করি ডিটেলসে পাইপারে এই পিডিএফটি মু প্রোভাইড করে দিচ্ছি আমার সাইট্রে, আপনার চাইলে ডাউনলোড করে পারে। এটি আপনার যে আপ্লিকেশন ফর্মাটটি প্রিন্ট আউট কাড়বে, প্রিন্ট আউট কাটি সারা পরে প্রিন্ট আউট কাটি সারা পরে ডিটেলসে ভালসে পড়বে, যেটি যা লেখা যাই আপনার নেম, ফাদার্স নেম, পরমানেন্ট আড্রেস, করেসপন্ডেন্স আড্রেস, ইমেল আইডি, রেজিস্টার মোবাইল নম্বর যা যা লেখা হয়েছে ক্লিয়রলি ভালসে লিখবে। এটি গোটে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনার কলর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লগাইবে এবং যা যা ভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করার কথা করেদেবে, এবং এটি আপনার এডুকেশনাল ডিটেলস প্রোভাইড করেদেবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার দেখবে, এটি আপনার ইংলিশ ওড়িয়া ইএস ইসি সব করেদেবে, আপনার সব মানে পড়িপারুচি জাঁপারুচি লেখিপারুচি সব করবে, হ্যাঁ। এটি আপনার ইএস উপরে ক্লিক করবে, যদি নো উপরে ক্লিক করবে আপনার ফর্ম কটিযাব, তারপরে আপনার এটি আসছে ডিক্লারেসন ফর্ম যেটি কি আপনার এটি গোটে সিগনেচর করবে, হ্যাঁ, সিগনেচর করবে, সিগনেচরটা আপনার নেম ডাইরেক্ট আপনার যে সিগনেচর জানছেন সিগনেচর করবে, কিন্তু সিগনেচর বেটর নুহে আপনার আপনার না যা থাকবে সেম নেম আপনার সিগনেচর করবে, এটি প্লেস পকাইবে, এটি ডেট পকাইবে, এবং যে আড্রেস কহিলি সেই আড্রেসে অক্টোবর মাস 9 তারিখ পূর্ব স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে ফর্ম কু আপ্লাই করে পারবে। তো ফ্রেন্ডস ইয়ে লা ডিটেলস ইনফরমেশন, যদি আপনার এই ফর্ম পাইবাকে চাহুমান আমার অফিসিয়াল সাইট ভিজিট করতু, এবং এই ভিডিও ডিসক্রিপশনে সব বড় কথা হল টেলিগ্রাম চ্যানেলর লিঙ্ক রয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলর লিঙ্ক রয়েছে, আপনার চাইলে চেক করবে আমাকে জয়েন করে পারবে, যদি কি জাঁপার না পর্সোনাল মেসেজ বি করে পারবে, ঠিক আছে। আপনার এই ভিডিও মাধ্যমে ডিটেলস ইনফরমেশন মু প্রোভাইড কলি যেটা কি জগৎসিংহপুর জেলা তরফ আসছে আপনার গ্রাম রোজগার সেবক পদবীর নিযুক্তি, এতে আপনার যদি কোনো ডাউট থাকে নিহতি রূপে কমেন্ট করবে, তার রিপ্লাই আপনার সহ শেয়ার করে নেবি।
তবে বর্তমান ভিডিওর বাসা থেকে নেক্সট অপডেটের নূতন তথ্য নূতন সূচনা, সে পর্যন্ত বিদায়, জয় জগন্নাথ।